প্রতি মাসে ফেসবুকে $12 করে খরচ করলে আপনি ফেসবুকে ভেরিফিকেশন ব্লু ব্যাজ নিতে পারবেন, এটা তো সবাই জানে। বাট আমি যদি আপনাকে বলি এখন আপনি ১ টাকাও খরচ না করে ফেসবুকে ভেরিফিকেশন ব্লু ব্যাজ নিতে পারবেন জাস্ট লাইক দিস, তাহলে কেমন হয়? ইয়েস, ফেসবুকে এখন ছোট বড় সেলিব্রিটি নর্মাল যে কেউ নিতে পারবে $12 খরচ করে ভেরিফিকেশন ব্লু ব্যাজ। বাট আপনি যদি ফ্রিতেই এরকম একটা ভেরিফিকেশন ব্লু ব্যাজ পেয়ে যান তাহলে বিষয়টা কেমন হয়? প্রথমেই জানিয়ে দিচ্ছি এটা একটা ফেক ভেরিফিকেশন ব্লু ব্যাজ, তো দেখে মনে হচ্ছে একদমই রিয়েল। আর একটা বিষয়, বাংলাদেশে ধরেন যে 2 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে, তার মধ্যে কিন্তু 10,000 মানুষও জানে না যে এটা ফেক। সো কেউ যখন আপনার ফেসবুক প্রোফাইলে ভিজিট করবে এবং দেখবে এরকম ভেরিফিকেশন ব্লু ব্যাজ, তখন কিন্তু সে ধরেই নিবে যে আপনার আইডিটি ভেরিফাইড করা, কারণ এখানে 95% মানুষই জানে না এটা ফেক। সো কীভাবে আপনি আপনার ফেসবুক আইডিতে এরকম ফেক ভেরিফিকেশন ব্লু ব্যাজ অ্যাড করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। অল রাইট, তো ফেক ভেরিফিকেশন ব্লু ব্যাজ অ্যাড করার জন্য আমি প্রথমেই দেখিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমেই কিন্তু আমি এখান থেকে ব্লু ব্যাজটা রিমুভ করে নিলাম। এখন আপনাদের সামনে আপনাদেরকে নিয়ে ব্লু ব্যাজটা অ্যাড করে দেখাবো। তো যাই হোক, এখন আপনারা একটা কাজ করতে হবে, প্রথমে আপনি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা চেক করবেন। ডিসক্রিপশন বক্সে আপনি এরকম ফেক ভেরিফিকেশন ব্লু ব্যাজ নামে একটা লেখা পেয়ে যাবেন, এই সিম্বলটা বা এই লেখাটা আপনাকে কপি করতে হবে। এবার যারা ইউটিউবের ডিসক্রিপশন বক্স কপি করতে পারেন তারা ওইখান থেকে সহজেই কপি করে নেবেন, আর যারা ইউটিউব থেকে কপি করতে পারবেন না তারা সরাসরি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন। ফেসবুক গ্রুপে আমি এই লিঙ্কটা দিয়ে দিব বা এই লেখাটা দিয়ে দিব, ওইখান থেকে আপনারা সহজেই কপি করে নিতে পারবেন। আর ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এই লেখাটুকু আপনি এখান থেকে জাস্ট কপি করে নেবেন। সিম্পল কাজ, তো এখান থেকে কপি করা হয়ে গেলে চলে আসবেন ফেসবুক লাইট অথবা ফেসবুক অ্যাপে, আসার পর চলে আসবেন প্রোফাইলে, দেন এখান থেকে চলে আসবেন এডিট প্রোফাইলে। এডিট প্রোফাইলে ক্লিক করলে একটু নিচের দিকে এখানে বায়ো নামে একটা অপশন দেখতে পারবেন, তো এখানে এডিট লেখার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে হচ্ছে আপনি এইমাত্র যেই সিম্বলটা বা লেখাটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। সো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছি একটা নাম লেখা রয়েছে, আপনি চাইলে এই নামটা এখান থেকে কেটে আপনি আপনার পছন্দ মতো অন্য কোনো নাম এখানে অ্যাড করতে পারেন। সো আমি ধরেন আমার নামটা অ্যাড করব, সাপোজ লিখলাম ঋতু। ওকে, আপনারা চাইলে যে কোনো নাম এখানে অ্যাড করে নিতে পারেন। তারপর এখানে চাইলে আপনারা নিজেদের অন্য কোনো বায়ো সেট করার ইচ্ছে থাকলে সেটা করে নিতে পারেন, যেমন আমি এখানে অন্য একটা বায়ো দিয়েছি, আপনারা চাইলে করতে পারেন আপনাদের পছন্দ মতো বায়ো অ্যাড, অথবা এখান থেকে চাইলে এটা রিমুভ করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। যাই হোক, আপনার কাজ হবে জাস্ট এতটুকু বসানো। বসানো হয়ে গেলে এখান থেকে সেভের উপরে ক্লিক করে দিবেন, ব্যাস আপনার কাজ শেষ। ওকে, এবার আমরা প্রোফাইলে আসবো, আসার পর আপনাদের দেখাবো যে এটা আসলে ব্লু ব্যাজ হয়েছে কিনা। তো আমরা এখানে থ্রিডটে ক্লিক করবো, দেন এখান থেকে চলে যাবো ভিউ অ্যাজ। ভিউ অ্যাজে ক্লিক করলে পাবলিক যেরকম করে এই যে সেম এরকম করে কিন্তু আপনার ফেসবুক আইডিতে দেখতে পারবে, মানে কেউ যখন আপনার ফেসবুক লাইট দিয়ে যখন আপনার ফেসবুক আইডিতে আসবে তখন কিন্তু সে সেম এরকম করে দেখতে পারবে, জাস্ট একটা ব্লু ব্যাজ অ্যাড করা রয়েছে এবং এরকম রয়েছে। সে কিন্তু ভাববে হয় এটা আপনার ফেসবুক আইডিটা ভেরিফাইড করা রয়েছে, আদারওয়াইজ কিন্তু ভাবতে পারে যে এটা আপনার কোনো ওয়েবসাইটের লিঙ্ক। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, দেখে একদমই রিয়েল লাগতেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য।